আজকে চলে এসেছি তোমাদের আরেকটা গল্প বলবো বলে। গল্পটা হলো একটা কুচো বুড়ির গল্প। গল্পটা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে শুরু করা যাক কুচো বুড়ির কথা। এক যে ছিল কুচো বুড়ি, সে লাঠিতে ভর দিয়ে কুচো হয়ে চলত আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। কুচো বুড়ির দুটো কুকুর ছিল, একটা কুকুরের নাম ছিল রঙ্গা আর একটা কুকুরের নাম ছিল ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই সে কুকুর দুটোকে বলল, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে তোলে যাসনে। রঙ্গা ভঙ্গা বলল। তারপর বুড়ি লাঠিতে ভর দিয়ে কুচো হয়ে তার নাতনির বাড়ির দিকে রওনা দিল। এইভাবে বুড়ি বেশ খানিকটা দূর গেল। তারপর একটা শিয়াল তাকে দেখতে পেয়ে বলল, ওই যে যাচ্ছে কুচো বুড়ি। এই বুড়ি বুড়ি দাঁড়া, এবার তো আমি তোকে খাবো। রস রস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস, এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে। এইভাবে বুড়ি বেশ খানিকটা দূর এগিয়ে গেল। এদিকে রাস্তার মাঝখানে তো একটা বাঘ ওঁত পেতে বসে আছে। সে বুড়িকে দেখতে পেয়ে বলল, হালুম, আরে আরে আরে, ওই তো সেই কুঞ্জো বুড়ি যাচ্ছে। বুড়ি তোকে তো আমি খাবো। রস রস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। বেশ, তবে তবে মোটা হই আয়, তারপর কিন্তু তোকে আমি খাবো। হালুম। শুনে বাঘ খুশি হয়ে সেখান থেকে চলে গেল। খানিকটা দূর যাওয়ার পর বুড়ি দেখে কিনা একটা ভাল্লুক রাস্তার মাঝখানে বসে আছে। ভাল্লুকটা বুড়িকে দেখতে পেয়ে বলল, ওই রে সে কুচো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। রস রস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। আর খানিক দূর গিয়ে বুড়ি তার নাতনির বাড়িতে পৌঁছে গেল। নাতনির বাড়িতে পৌঁছে গিয়ে বুড়ি এত দই আর ক্ষীর খেলো, সে তো ভয়ানক মোটা হয়ে গেল। বুড়ি এত মোটা হলো যে আর যদি সে খানিকটা মোটা হতো তাহলে একেবারে ফেটেই যেত। তখন বুড়ি তার নাতনিকে বলল, ও গো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবার আমি আর চলতে পারবো না, আমাকে গড়িয়ে গড়িয়ে যেতে হবে, আবার পথে ভাল্লু বাঘ শিয়া করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে, এখন বল দেখি কি করি আমি। ভয় কি গো দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতর পুড়ে দেব,
তাহলে বাঘ ভাল্লুক দেখতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বুড়ির নাতনি তখন বুড়িকে একটা লাউয়ের খোলার মধ্যে পুরে বুড়ির খাওয়ার জন্য কিছুটা তেঁতুল আর চিড়ে দিয়ে হেইয়ো বলে লাউটাকে একটা ধাক্কা দিল, আর লাউটা গাড়ির মতো গড়গড়িয়ে চলতে থাকল। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ ডগ ডগ খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এদিকে পথের মাঝখানে সেই ভাল্লুক তোত পেতে বসে আছে, বুড়িকে সে খাবে? ভাল্লুক পুরি টুরি কিছু দেখতে পেল না, শুধু দেখল একটা লাউ গড়িয়ে গড়িয়ে আসছে। সে লাউটার কাছে গেল, লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখল, এটা তো কোনো খাবার জিনিসও না আবার বুড়িও না। আর লাউটার ভেতর থেকে কি যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলো বুড়ি তাহলে চলে গিয়েছে। তখন সে লাউটাকে দিল ঘোঁত করে একটা ধাক্কা, আর লাউটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল। আবার খানিক দূর যাওয়ার পরে সেই বাঘ ওত পেতে বসে আছে, সে বুড়িকে খাবে। বাঘ ও বুড়ি টুড়ি কিচ্ছু দেখতে পেল না, শুধু দেখল একটা লাউ গড়িয়ে গড়িয়ে আসছে। বাঘ তো লাউটার কাছে গেল, ভালো করে লাউটাকে নেড়ে চেড়ে দেখল, না এটা তো কোনো বুড়ি না আবার খাওয়ার জিনিসও না। আর লাউয়ের ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়ি তাহলে চলে গিয়েছে। তখন সে লাউটাকে দিল ঘোঁত করে একটা ধাক্কা, আর লাউটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল। শেয়াল, শেয়াল তো ওত পেতে বসে আছে, শেয়াল লাউটাকে দেখতে পেয়ে লাউয়ের কাছে এগিয়ে গেল, লাথি মেরে লাউটাকে ভেঙে ফেলল। ভেঙে ফেলে শেয়াল বলে কি না, বুড়ি এবার তো আমি তোকে খাবো। খাবি বল কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুখান গান শুনবি নে? হ্যাঁ, তা বরং যে একটু গান টান গাইলে খুব একটা মন্দ হয় না, কারণ আমিও তো একটু আটু গান গাইতে পারি। তবে ভালোই হলো, চল ওই ঢিপিটাই গাইব এখন। তারপর বুড়ি ঢিপির ওপর উঠে সুর ধরে চেঁচিয়ে বলল, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। তারপর বুড়ির দুটো কুকুর ছুটে এসে একটা ধরল শেয়ালের ঘাড় আর একটা ধরল শেয়ালের কোমর, ধরে কিটান 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 কিটান। বাপ রে, শেয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে।